তাহলে এমন একটা অবস্থা ছিল আমার জীবনের, ভাবছিলাম জীবনের মধ্যে বিয়ের সাথে হইব না। হ্যাঁ, আমার বিয়ে যেদিন আমার মেজো ভাই এবং আমার মা এসব বলে গেল, ওই গায়ে হলুদের সময় কী জিনিস পড়ায় ওষুধ সাহেব, পড়া না এই এরা পুলিশ এত খারাপ না খারাপ, সেদিন একটু ভালো কাজ করছে, এইখানে হাতের মধ্যে ওই ইয়া পড়াইছে, রাখি রাখি না কি পরে পড়াইছে, এমন সময় চট্টগ্রামে আপার উপরে গুলি হয়েছে। আমার মেজো ভাই সেলিম ওসমান তো আমার চেয়ে বহুত চালা, আমরা ওরে বাপের চেয়ে ভয় পাই, এখনও ভয় পাই, সদিক মিথ্যা তো করে লাভ নেই, ওর মেজাজ হলো উল্টা ওই হোসেনে কইতে হারবো। তো আইসা বলল চট্টগ্রামে গুলি হয়েছে জানো, আমি না তো আসলে জানি, কয়ে ঘর থেকে বের হবো না কিন্তু বাসার থেকে, আলাম না, পরে আমার আম্মা আসলো বাবা, আমি হ্যাঁ আম্মা, এইটা পরে ঘর থেকে বের হতে হয় না, খুব বাচ্চা কম তোমার বুঝলে, মার কাছে সবসময় তো বাচ্চাই বলে এটা পরে বের হতে পারে না, আমি কেন হাতে হলুদ লাগাইলে আর এটা পড়লে ঘর থেকে বের হলো অলক্ষণ, আমি আচ্ছা ঠিক আছে, আমি মা বলেছ খুব বুঝাই টুঝাই বলে গেলাম, আমি না না ঠিক আছে, কত কষ্ট করে খুঁজে বুঝে বিয়েটা ঠিক করছি, চিন্তা করেন পাঁচ বছর পিছিয়ে পিছিয়ে দৌড়ে আ এক একতরফা বিয়ে করছি একটা, হ্যাঁ রাজি করাইছি, যেই না দেখলাম আস্তে চোখের ইশারা দিলাম, এই চন্দনদের ইশারা দিলাম, আমাদের জুনিয়র ছেলেদের ইশারা দিলাম যে রেডি হও মিছিল বাই করুন, চাষারা মনে যে সব এক জায়গায় রেডি হলো, মিছিল শুরু করছি, যেই না প্রেস ক্লাব পর্যন্ত গেছি দেখলাম পুলিশ ঘেরা করে ফেলেছে, দিস ইজ দৌড়, দৌড় দিয়া ভিতর দিয়ে ঢুকছি রেল লাইনে, পুলিশ তো বুঝছে যে তুই যাবি এই দিক দিয়া, আমরা এখন ঢুকিয়া জালাল সাহেবের বাসা হয়েছে, আয়সা জালাল প্রিপেয়ার স্কুলের হেডমিস্ট্রেস, হ্যাঁ আকসির চাষার বাসা, ওইখানে একটা আমাদের গোপন রাস্তা সব চিনা ছিল নারায়ণগঞ্জ, ওই গোপন রাস্তাতে আমরা দৌড়ে উঠে বাড়ি দেখেছি, দেখি বা বা মার্শাল্লাহ, ওদিকেও পুলিশ এদিকেও পুলিশ, এখন আমি গেলাম আটকে, আটকে যাওয়ার পরে বললাম ভাই আমার কাকা বিয়া, ক এই জন্যই আপনারা ধরছি আজকাল, আনলাম ভাই আমার বিয়েটা তো হইব না, কত আজকে কালকে বিয়ে আজকে আপনি আজকাল আনলেন কেন, আনলাম ভাই নেত্রীর উপরে গুলি হয়েছে, ক হয়েছে এখন আপনারা অ্যারেস্ট করবই, তো আমি বললাম যে ভাই অ্যারেস্ট করলে বিয়েটা ভেঙে যাবো আর জীবনে বিয়ে হইব না, বলে তাহলে কিন্তু আর ঝামেলা না, আমি না ঝামেলা না, পুলিশ আসলে ওনারা আমার ধরতো না, আমার সব পুলিশ ভালোবাসত, আর সিপাহীরা সব মামা কইতে এখনও কয়, তো আমার বললো ঠিক আছে সাইমে যান অবস্থা খারাপ বাসা চলে যান, আমার সেলিম ভাই টের পেয়ে গেছে, তুমি গেছিলে না মিছিল করতে, আল্লাহ হ্যাঁ আমার আমরা জন্ম নেওয়ার সময় আমার বাবা পাঁচ ভাই বোন জন্ম নিয়েছি, আমার বাবা হয় জেলে ছিল না পলাতক ছিল, আমার বড় ভাই ছেলে জন্ম হওয়ার পরে আমার বড় ভাই ভারতে ছিল, আমার ছেলে যখন জন্ম হয়েছে আমি জেলে ছিলাম, তো এগুলি আমাদের জানা, আমি এগুলি আমাদের কমন ব্যাপার স্যাপার, আমিও জেলে ছিলাম,